আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি দক্ষিণ বাংলায় খুবই পরিচিত একজন মুখ, জনপ্রিয় মানুষ এবং মঠবাড়িয়ার তিনি জনগণের প্রাণ। তিনি হচ্ছেন মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুর রহমান। আশরাফ ভাই, প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আগে অনেক নাটকীয়তা ছিল। আপনাকে প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু আবার দলীয় সিদ্ধান্তের কারণে আপনাকে প্রত্যাহার করে নৌকা প্রতীকের সমর্থনে বা আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়। আপনি সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আপনার ভাই তিনি স্বতন্ত্র নির্বাচন করেন এবং আপনার ভাই একজন অপরিচিত মানুষ ছিলেন, রাজনীতিতে একেবারে আননোন ফেস ছিলেন, আপনি তাকে সমর্থন দিয়েছেন, তার পাশে কাজ করেছেন, যার জন্য তিনি অনেক ভোটের ব্যবধানে বাংলাদেশের পরিচিত আরেকজন মুখ, পাঁচবারের মাননীয় সংসদ সদস্য ছিলেন, তাকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টে আপনার ভাই এখন প্রতিনিধিত্ব করছেন, সেক্ষেত্রে পার্লামেন্টে আপনার থাকার কথা ছিল, আজকে আপনার ভাই, সেই জায়গাটা আপনি কীভাবে অনুভব করেন? ধন্যবাদ আপনাকে। গত 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক একটি নির্বাচন এই মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি গোটা মঠবাড়িয়াবাসীকে, যারা বিগত নির্বাচনে আমাদের সাথে থেকে, পাশে থেকে আমার ভাই শামীম শাহনাজকে কলারছড়ি মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার হাতে নৌকা মার্কা তুলে দিয়েছিলেন, কিন্তু দেশ জাতীয় গণতন্ত্রের স্বার্থে মঠবাড়িয়াসহ 26টি আসন থেকে নৌকা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ঘোষণা করেছিলেন এই নির্বাচনে সকলের অংশগ্রহণ করার সুযোগ রেখেছিলেন, উন্মুক্ত রেখেছিলেন, সে কারণে আমার জন্য একটি সুযোগ ছিল আমার ভাইকে প্রার্থী করার। আমি আমার ভাই শামীম শাহনাজকে প্রার্থী করেছিলাম এবং মঠবাড়িয়াবাসী আমার আহ্বানে সাড়া দিয়ে, আমার ডাকে সাড়া দিয়ে শামীম শাহনাজকে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমার রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, মানুষের জন্য কাজ করা, এদেশের খেটে খাওয়া দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আজকে শামীম শাহনাজ মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে আমি সে কাজটি সুচারুরূপে খুব ভালোভাবে মঠবাড়িয়াবাসীর জন্য করতে পারছি, সেখানেই আমার আনন্দ এবং সে কাজটি আমি বেশ আনন্দের সাথেই করছি ইনশাল্লাহ। এটাই আমার অনুভূতি, এরকমই আমার বেশ ভালোই আর কি লাগছে এই আর কি। যেহেতু আপনার এই সমর্থনে, আপনার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আপনারই ভাই শামীম শাহনাজ তিনি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, নির্বাচন হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে মঠবাড়িয়ার প্রথম কোন কাজটি আপনি শুরু করবেন এবং শুরু করতে চাচ্ছেন? দেখুন, মঠবাড়িয়ায় অনেক সমস্যা, মঠবাড়িয়ায় নানাবিধ সমস্যা রয়েছে, সেই সমস্যা নিরসনের জন্য পরিকল্পনা মাফিক আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করেছি। ইতিমধ্যে মঠবাড়িয়ার বিশেষ করে পৌরসভার মধ্যে যে জরাজীর্ণ অবস্থা রয়েছে, সেই জরাজীর্ণ বিষয় দূর করে মঠবাড়িয়ার পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। মঠবাড়িয়াবাসীর সামনে আমাদের কিছু অঙ্গীকার রয়েছে, এই মঠবাড়িয়াকে মাদক মুক্ত করা, এই মঠবাড়িয়াকে সন্ত্রাস মুক্ত করা। সর্বোপরি 2018 সালের নির্বাচন থেকে, বিশেষ করে আমি মঠবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মঠবাড়িয়াবাসীর কাছে আমার দৃঢ় অঙ্গীকার, আমি এই মঠবাড়িয়াকে নিরাপদ মঠবাড়িয়া হিসাবে গড়ে তুলব। সেই নিরাপদ মঠবাড়িয়া হিসাবে গড়ে তোলার জন্য আমি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি, মাননীয় সংসদ সদস্য কাজ করে যাচ্ছেন। মঠবাড়িয়ার উন্নয়নের জন্য আমরা বলেছিলাম বাইপাস সড়কের কথা, মঠবাড়িয়াকে যানজট মুক্ত রাখার জন্য আমরা সেই বাইপাস সড়ক করার জন্য কাজ শুরু করেছি। আমরা মঠবাড়িয়াকে মাদক মুক্ত করার জন্য কাজ শুরু করেছি, মঠবাড়িয়াকে সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ শুরু করেছি এবং মঠবাড়িয়ায় যে জরাজীর্ণ অবস্থা রয়েছে পৌরসভার, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আরেকটি বিষয়ে আপনাকে আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। দক্ষিণ বাংলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবাই এক নামে চেনেন, KM লতিফ ইনস্টিটিউট, সেখানে আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন, শিক্ষার মান উন্নয়নে আপনার কোনো পদক্ষেপ আছে কি না? KM লতিফ ইনস্টিটিউশন এই দক্ষিণ জনপথের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি কিছুটা পথ হারিয়েছিল বিগত কিছু বছর যাবৎ, সেই পথ হারানো প্রতিষ্ঠানটিকে আবার তার হারানো ঐতিহ্য, হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য আমি
কাজ শুরু করেছি। কেএম লতিফ ইনস্টিটিউশনের সামনে এখন যে চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জ হচ্ছে ম্যানেজিং কমিটির নির্বাচন আদালতের কারণে, মামলাজনিত কারণে বন্ধ রয়েছে। এই মামলার সমস্যা নিরসন করে ম্যানেজিং কমিটি নির্বাচন করা এবং কেএম লতিফ ইনস্টিটিউশনে একজন সুযোগ্য প্রধান শিক্ষক নিয়োগ করা। এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজ করছেন। আমরা চাই ম্যানেজিং কমিটি নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য সৎ একজন প্রধান শিক্ষক কেএম লতিফ ইনস্টিটিউশনে আসুক এবং কেএম লতিফ ইনস্টিটিউশনে শিক্ষার মান উন্নয়নে যা যা করণীয় সব কিছু আমরা পরিকল্পনা মাফিক করার চেষ্টা করছি। সামনে উপজেলা নির্বাচন, উপজেলা নির্বাচনে আপনার ভাই, তিনিও উপজেলা চেয়ারম্যান, আপনার জনপ্রিয়তার জন্যই তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার নেতাকর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়ে। এবার উপজেলা নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রতীক থাকছে না, নৌকো প্রতীক থাকছে না, সেক্ষেত্রে আপনার ডাকে সাড়া দিয়ে আবারও কি আপনার ভাইকে নির্বাচনে বিজয়ী করবে কিনা? আমি যেহেতু মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যদি আমার ভাই জনাব রিয়াজউদ্দিন আহমেদ আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সেই বৈঠক সিদ্ধান্ত দেয়, অবশ্যই তিনি প্রার্থী হবেন। আমি বিশ্বাস করি এই মঠবাড়িয়াবাসী আমাদেরকে মঠবাড়িয়াবাসীর জন্য নিরাপদ নেতৃত্ব হিসেবে মনে করে। আমি বিশ্বাস করি যে এই মঠবাড়িয়াবাসী তাদের মুখে হাসি ফোটানোর জন্য উপযুক্ত জায়গা হিসেবে আশরাফুর রহমানকে মনে করে। সেজন্য যদি রিয়াজউদ্দিন আহমেদ প্রার্থী হন এবং আমি যদি মঠবাড়িয়াবাসীকে আহ্বান জানাই, ইনশাল্লাহ মঠবাড়িয়াবাসী অতীতে যেমনিভাবে আমাদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। যতদিন আমরা নিজেরা পথ না হারাব ততদিন মঠবাড়িয়াবাসী আমাদের পাশে থাকবে, ইনশাল্লাহ আমাদের পক্ষে কাজ করবে। যাহা অতীতের সকল নির্বাচন সাক্ষ্য দেয়, অতীতের সকল নির্বাচনে মঠবাড়িবাসী আমাদের সাথে ছিল, আমাদের আহ্বানে আমার আহ্বানে সাড়া দিয়ে কাজ করেছে। আমি বিশ্বাস করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও আমার আহ্বানে সাড়া দিয়ে মঠবাড়িয়াবাসী একাট্টা হয়ে, মঠবাড়িবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।